আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ওবাইদুল কাদের সাহেব কাম ডাউন ফকরুল জানাবো, বিদেশ যেতে হলে আবারও খালিদা জিয়াকে জেলে যেতে হবে। থাকছে জিয়া ছিলেন পাকিস্তানের গুপ্তচর নানক। সর্বশেষ জানাবো ইসরায়েলের কারাগারে মৃত্যুর সংখ্যায় হাত করা পড়া অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারী। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে জনদৃষ্টি ভিন্ন খাতে সরাতে সরকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই, তারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে। বিএনপি জানে না সেখানে জিয়া নাই, জিয়ার লাশ নাই, তাহলে এত নাটক করে কেন? খালিদা জিয়া বা তারেক জিয়া কি কখনো তার লাশ দেখেছে? ওখানে একটা বাক্স নিয়ে এসেছিল, সেখানে গিয়ে মারামারি ধস্তাধস্তি কেন? মারামারি ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনো যায়নি। ওইদিকে বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। শনিবার রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ কথা জানান। ল রিপোর্টার্স ফোরাম ও MRDI যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালিদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে, তবে আবারও তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে, কারণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই, সে আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। ওইদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। শনিবার দুপুরে সারুলিয়া বাজার সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেমরা থানা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে বন্দীদের সঙ্গে বর্বর আচরণ করছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। আনহার আল দিক নামে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি ওই নারীকে ইসরায়েলের কারাগারে হাত করা পরিয়ে একাকী একটি কক্ষে বন্দী করে রাখা হয়েছে। খবর মিডল ইস্ট আয়ের। অনাগত সন্তান এবং তার জীবন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনি ওই তরুণী। এ অবস্থায় তিনি এবং তার গর্ভের সন্তান চরম মৃত্যুর ঝুঁকিতে থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের কাফুর নিমা গ্রামে গত 8ই মার্চ আনহার আল দিক তাদের জমিতে পরিবারের সদস্যদের সঙ্গে কাজ করছিলেন। এ সময় দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে হানা দিয়ে তাদের কৃষিজমি দখলের চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তাকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। তখন থেকেই তাকে ইসরায়েলি কারাগারে এভাবে নির্দয়ভাবে আটক রাখা হয়েছে।